ধর্ষণ ধর্ষণ বিষয়টা এখন কিছুই না। ধর্ষণ বিষয়টা বাংলাদেশে এখন কিছু মানুষের কাছে এমন হয়ে গেছে, আরে ভাই আমি অনেক নারীবাদী, নারীদের জন্য অনেক ফেসবুকে লেখালেখি করি, অনেক নারীদের আবার অ্যাটেনশনও পাই, কিন্তু সেসব ধর্ষিতা নারীদের জন্য আবার রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবো না। কি হয়েছে? ধর্ষণ হয়েছে, আমার মা ধর্ষণ হয়েছে, আমার বোন ধর্ষণ হয়েছে, তো এদের জন্য আবার রাস্তায় নেমে প্রতিবাদ করে কি আছে? রাস্তায় নেমে আবার পুলিশের বাড়ি খেতে পারবো না। ভাই দেশের যাই হয়ে যাক আর ধর্ষণ যতই বাড়ুক, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবো না। এমন কিছু মানুষের জন্য দিন দিন ধর্ষণের সংখ্যা বাড়ছে, তারা ভার্চুয়াল জগতে প্রচুর নারীবাদী দেখায়, আর তারা বাস্তব জীবনে নারীদের জন্য এই ৮-৯ দিনে দেশে ধর্ষণের অবস্থা জানেন? একবার দেখে নেন। সিলেটের এমসি কলেজে বেড়াতে আসা স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত ১১ নামের এক লঞ্চের কেবিন থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর সাথে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ শনাক্ত করতে পারলেও তাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি। তবে ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাহাত খানের তথ্য ও চিত্রে। মুমূর্ষ স্বামীর জন্য রক্ত সংগ্রহ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ধর্ষকের কাছে নিয়ে যান এক নারী। ভয়ঙ্কর অপরাধ চাপা দিতে নির্যাতিতাকে বেড়ে ফেলার হুমকিও দেয়া হয়। দুটি অভিযোগে রাতে খাগড়াছড়ি শহরের এক পাহাড়ি পরিবারে দরজা ভেঙে ঘরে ঢুকে একদল যুবক। এ সময় তারা মাকে বেঁধে রেখে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ভর্তি করা। এদিকে মুমূর্ষু স্বামীর জন্য রক্ত জোগাড় করে দেবার কথা বলে ধর্ষণ করা হয়েছে স্ত্রীকে। ধর্ষক এবং ধর্ষণের সহযোগী এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-2। মানিকগঞ্জের গিহরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এনার পাশের বাড়িতে পানি আনতে গেলে ওই স্কুল ছাত্রের ওপর নির্যাতন চালায় প্রতিবেশী রাজীব। ঘটনার ধামাচাপা দিতে স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা চালায় রাজীবের পরিবার ও সমাজপতিরা। বিষয়টি জানার পর গতকাল পুলিশ ছাত্রীর বাড়িতে যায়। চট্টগ্রামে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণীর মামলায় অভিযুক্ত চান্দু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় ফেনী থেকে চট্টগ্রামে ফেসবুক টিকটকে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে রাজধানীর ভাটারা থেকে দেওয়ান রসুল হৃদয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 10 দিনে মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটলেও তা গোপন করার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদেশে মা বোনরা নিরাপদ কোথায়? আজ যে একজনের বোন ধর্ষণ হয়েছে, কাল যে আপনার বোন ধর্ষণ হবে না, এটার কোন নিশ্চয়তা আছে? এটি অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি, এটা কিন্তু ছাত্রলীগের উপর চাপানো হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই যে সেখানে আমাদের কোনো কমিটি নেই এবং সেখানে দীর্ঘ 12 বছর কোনো কমিটি নেই এবং আমরা এই দায় কোনোভাবে নিতে পারি না এবং তারা ছাত্রলীগের কোনো পোস্টের নেতৃত্ব সেখানে নেই। আরে ভাই একটু থামুন, তাহলে এরা কারা? সিলেটে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গরিব ও অসহায় রিক্সা চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমি যুগন উপজেলা সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সদস্য ছিলাম গত কমিটিতে। তো আমরা আমাদের সিলেট জেলা ছাত্রলীগের কমিটি না থাকার কারণে আমরা আমাদের যে সিলেট জেলা ছাত্রলীগের সবার পরামর্শক্রমে আমাদের প্রতিটি উপজেলা কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমরা স্প্রে করেছি, প্রতিটি বাজারে বাজারে মাস্ক বিতরণ করেছি। আমরা ধান কাটলে আমরা সবাই মিলে ক্রেডিট নিতে পারি, ও আমার দলের ভাই, আর ধর্ষণ করলে ওকে আমি চিনি না ভাই। সোশ্যাল মিডিয়াতে না লোক দেখানো নারীবাদী পোস্ট অনেক দেওয়া যায়, আর সেসব লোক দেখানো নারীবাদীরাই রাতের আধারে নারীদের সুযোগ নেয়। উদাহরণস্বরূপ এই জানোয়ার। দয়া করে এসব নারীবাদীদের বিশ্বাস করবেন না, ওদের মুখে মধু এবং অন্তরে বিষ। সুযোগ আপনার সাথে নিতে পারে সময় হলে, আর দুঃসময় কখনো বলে আসে না। দেশটা এখন পাকিস্তানের মনের মতো চলছে। আপনি দেশের পক্ষ হয়ে কথা বলবেন, তবু পুলিশ আপনাকে লাঠিচার্জ করবে। এই ভিডিওটা আমি কোন দল কিংবা লোককে সাপোর্ট করে বানাইনি। এই ভিডিওর কথাগুলো আমার আপনার বলার সবার অধিকার আছে। আজকে আপনি প্রতিবাদ করুন, কালকে আপনার মা বোন সেফ থাকবে। আর যারা ধর্ষণ করে না ওদের লিঙ্গ কেটে দেন, তাহলে কালকে ধর্ষক নামক কোনো জানোয়ার জন্মাবে না। তো আজকের মতো বাই। স্বাধীন এই দেশে তো সবাই স্বাধীন, তবু প্রতিবাদের নেই কোনো দাম। শত দশক থেকে জিতাছে প্রাণ আজ 2020 সালে অবধারিত অন্যায়।